Hello viewers, welcome to the YouTube video tutorial. আমি মনিরুজ্জামান আবারো হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি YouTube video tutorial নিয়ে। তো viewers, আমি আজকে দেখাবো কিভাবে আপনারা CNC মেশিনের মাধ্যমে কাঠের উপরে নকশা করবেন। তো আজকের এই ভিডিওটি আসলে নতুন পুরাতন সকলের জন্য, অর্থাৎ আজকে আমি দেখাবো কিভাবে কাঠের নকশার জন্য আপনারা CNC মেশিনের সমস্ত ইনস্ট্রুমেন্টকে আপনারা সেটআপ করবেন। तो viewers আমার পিছনেই দেখতে পাচ্ছেন একটি মেশিন, এই মেশিনের মাধ্যমে আজকে আমরা একটা খাটের হেড পার্টের ডিজাইন সম্পূর্ণ করব। তো এই ডিজাইন করার জন্য আমাদের যে সকল জিনিস প্রয়োজন হবে সেই সকল জিনিসকে আমি ধাপে ধাপে আপনাদের সামনে উপস্থাপন করব। দেখাবো কিভাবে কাঠকে আপনারা টেবিলে বসাবেন, কি করে আপনারা কোন ফলাকে কখন বা কোন বিটকে কখন ইনস্টল করবেন, কোন বিট দিয়ে কি কাজ করবেন। তো পুরো প্রসেসটি আমি কিন্তু আজকে আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দিব। তো আজকের ভিডিওটি হবে নতুন পুরাতন সকলের জন্যই কাঠের উপর নকশা করার জন্য মেশিন সেটআপ। একটি মেশিন দিয়ে, একটি সিএনসি মেশিন দিয়ে আপনারা কিভাবে কাঠের উপরে কখন কোন টুলকে ব্যবহার করবেন, কিভাবে ডিজাইন করবেন, সমস্ত প্রসেসটি আজকের এই ভিডিওটিতে আমি দেখিয়ে দিব। ভিডিওটি হবে কিছুটা লং কিন্তু হবে তথ্যপূর্ণ। তো ভিউয়ার্স, আজকের ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দিবেন, অথবা আপনারা আমাকে মেইল করতে পারেন, আমাকে এসএমএস করতে পারেন, আমাকে হোয়াটসঅ্যাপ, ইমো, যে কোনো কিছুতেই আপনারা নক দিতে পারেন। তো আজকের এই বিষয় সম্পর্কে যদি আপনাদের কোনো প্রকারের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স, সিএনসি মেশিন হচ্ছে এমন একটি অটোমেটিক মেশিন, এমন একটি অটোমেশন যার মাধ্যমে আপনারা যে কোনো কার্ডবোর্ড, যে কোনো কিছুর উপরে আপনারা যে কোনো নকশাকে 2D 2.5D অথবা 3D নকশাকে আপনারা খুব সহজেই কম সময়ের মধ্যে সম্পূর্ণ করতে পারবেন। তো আর নয় সময় নষ্ট, আমরা এখন এই সিএনসি মেশিনের মাধ্যমে দেখব কি করে নকশা সম্পূর্ণ করা হয়ে থাকে। তো ভিউয়ার্স, আর সময় নষ্ট করব না, চলুন ভিডিওটি শুরু করে দিই। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনাদের নতুন পুরাতন সকলের মধ্যে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমি এখন দেখাবো এট ফার্স্ট আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে সিএনসি মেশিনে আমরা যে কাজটি করব সেই কাজের জন্য প্রথম আমাদেরকে করতে হবে বেড লেভেল, অর্থাৎ আমরা কাঠের যে ডিজাইনটি করব এই ডিজাইন করার জন্য আমাদের কাঠের যে প্লেটটি রয়েছে সেই প্লেটটিকে আমরা আগে আমাদের বেডের সঙ্গে সম্পূর্ণ লেভেল করে নিব। লেভেল করার জন্য আমাদেরকে এখানে বটম ক্লিনিং যে বিট আছে অথবা সারফেস বিট, হ্যাঁ, সেই সারফেস বিটটি আমরা এই স্পিন্ডল মোটরে ইনস্টল করব বা বসাবো। তো প্রথম কাজটি হচ্ছে আমরা এটাকে সারফেস করে সমান বা লেভেল করে নিব। তো আমি এখন সেই কাজটি করতেছি, আমি এখন এই বিটটিকে চেঞ্জ করে দিব। তো ভিউয়ার্স, এই হচ্ছে আপনার আমাদের বিট, এই হচ্ছে বটম ক্লিনিং বিট। এই বটম ক্লিনিং বিট দিয়ে আমরা এখন এটাকে সারফেস করব। তো ভিউয়ার্স, আমাদের আসলে বিটটি ইনস্টল বা সেটআপ করা হয়ে গেছে। আসলে কাঠের ক্ষেত্রে আপনারা এটা মাথায় রাখবেন, নতুন যারা আছেন, কাঠের ক্ষেত্রে আপনারা যে কোনো ডিজাইন করার পূর্বে, অর্থাৎ যে কাঠটির উপরে আপনারা ডিজাইন সম্পূর্ণ করবেন সেটির উপরে চেষ্টা করবেন সেটিকে আপনার বেড লেভেল অথবা হচ্ছে আপনার সারফেস করে নেওয়ার জন্য। তাহলে আপনার ডিজাইনটি পুরোপুরিভাবে সব জায়গায় সমানভাবে উঠে আসবে এবং ডিজাইনটি দেখতে অনেক সুন্দর লাগবে। তো আমরা এখন চলে যাব কম্পিউটারে, এনসি স্টুডিওতে আমাদের কমান্ড দিব সারফেস ক্লিনিং এর জন্য। তো ভিউয়ার্স, আমরা এখন কম্পিউটারে আছি, আমরা এনসি স্টুডিও সফটওয়্যারে আসলে আমাদের এই কমান্ড ফাইলটিকে আমরা ইনপুট দিব। আমাদের হচ্ছে এখানে ফাইল করা আছে হেড পার্ট, এখানে আমাদের টোটাল প্রোগ্রামিং করা আছে, হচ্ছে প্রোগ্রামিং অর্থাৎ টুল প্যাথ 6টি টুল প্যাথ করা আছে। নাম্বার 1 হচ্ছে বেড লেভেল, তারপরে হচ্ছে আমাদের ড্রো, তারপরে ড্রো হচ্ছে 2 প্রকারের রয়েছে, এরপর রয়েছে ফ্লুটিং, তারপরে হচ্ছে জমিন এবং হচ্ছে টপ কাটিং। অর্থাৎ আমরা এই কাজটি সম্পূর্ণ করব হচ্ছে একটি 2.5D কাজ, হ্যাঁ, কাঠের উপরে 2.5D কাজ। তো এট ফার্স্ট আমরা 1 নম্বর প্রোগ্রামটি বা টুলপ্যাডটি আমরা এনসি স্টুডিওতে ইনপুট দিব, সেটা হচ্ছে বেড লেভেল। আমি এনসি স্টুডিওতে গেলাম, এখান থেকে ওপেন ফোল্ডার, আমি চলে যাব আমার ফোল্ডারটিতে, এখানে হচ্ছে আজকে ডেট দিয়ে রাখা আছে এই ফোল্ডার হেড পার্ট। এইখান থেকে আমি অল করে দিব, বেড লেভেল এখান থেকে আমরা ওপেন করব। তাহলে ওপেন করার পর যদি আমরা এখান থেকে সিমুলেশনে দেই তাহলে কিন্তু আমি এই সিমুলেশনে দেখব আমার কাজটি কিভাবে সম্পূর্ণ হবে। ঠিক দেখেন এইভাবে কিন্তু আমার এটা পুরোটাই জমিন করে আমার এটাকে লেভেল করে দিবে। এই কাজটি এখন আমরা সম্পূর্ণ করব মেশিনের মাধ্যমে অটোমেটিক্যালি। তো আমাদের মেশিনে আমরা দেখলাম যে প্রোগ্রাম ঠিক আছে, এখন আমরা এই কাজটি মেশিনের দ্বারা সম্পূর্ণ করব। তো চলেন ভিডিওটি মেশিনে যাওয়া যাক। তো ভিউয়ার্স এখন আমরা মেশিনটিকে জিরো পজিশনে নিব, অর্থাৎ XY 0। তো আমরা মেশিনটিকে আসলে আমাদের XY 0 পজিশনে নিচ্ছি। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি রিমোট, এই রিমোট দিয়ে আমার কিন্তু এই NC স্টুডিও যুক্ত মেশিনটিকে পুরোপুরিভাবে কন্ট্রোল করা যায়। তো এর পরবর্তীতে আমি আবার এই রিমোট নিয়ে আপনাদের উপর একটা রিভিউ দিব রিমোটের বিষয়ে। আজকে আমি আপনাদের কাজ করিয়ে দেখাচ্ছি রিমোট দিয়েই। তো ভিউয়ার্স দেখেন আসলে আমাদের যে জমিন করার কথাটি ছিল লেভেল করার, সেই লেভেলের কাজটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। পুরো বেডটি আমরা মেশিনের মাধ্যমে লেভেল করে ফেলেছি। এখন আমাদের কাজ হচ্ছে ডিজাইন করব আমরা। তো ডিজাইন করার জন্য এই হচ্ছে ডিজাইন ফলা বা ডিজাইন বিট। আমরা এখন ডিজাইন বিটটিকে এখানে সংযুক্ত করব এবং ডিজাইন প্রোগ্রামটি আমরা এই বিটের মাধ্যমে এর উপরে চালিয়ে দিব। তাহলে আমাদের এই কাঠের উপরে নকশাটা তৈরি হয়ে যাবে। তো এরপরে কিন্তু আরো 3 থেকে 4টা ধাপ থাকবে। তো আপনারা পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকবেন এবং দেখবেন, ধাপে ধাপে প্রত্যেকটি বিষয় আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন এখন আমরা এই ডিজাইন বিটের কাজটি শুরু করে দেই। তো ভিউয়ার্স দেখেন মেশিনটি চলমান রয়েছে। আমার পিছনে যে মেশিনটি চলমান রয়েছে সেই মেশিনের কিছু স্পেসিফিকেশন আমি এখন আপনাদেরকে বলবো। এই মেশিনটি হচ্ছে 1325-এর একটি মেশিন, যার ড্রাইভ এবং মোটর সিস্টেমটা হচ্ছে হাইব্রিড সার্ভো মোটর অ্যান্ড হাইব্রিড সার্ভো ড্রাইভ। স্পিন্ডেলটি রয়েছে 6 কিলোওয়াটের একটা এয়ারপল SQD ব্র্যান্ডেড স্পিন্ডেল মোটর। ইনভার্টার হিসাবে আছে 7.5 কিলোওয়াটের একটি ইনভার্টার। তো এই মেশিনটি দিয়ে আমরা যে কাজটি সম্পূর্ণ করতেছি সেটি হচ্ছে একটি খাটের নকশা। একটি খাটের সামন প্লেটের যে নকশার ডিজাইনটি রয়েছে সেটি আমাদের এই মেশিনের মাধ্যমে আমরা সম্পূর্ণ করতেছি। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে এনসি স্টুডিও কন্ট্রোল বা অপারেটিং সিস্টেম, অর্থাৎ এই মেশিনটি এনসি স্টুডিও দিয়ে চলে উইথ রিমোট, অর্থাৎ এনসি স্টুডিও দিয়ে এই মেশিনটি চলে, সঙ্গে এটিকে রিমোট দিয়ে কন্ট্রোল করা যায়। তো ভিউয়ার্স, আজকের এই কাজটি আমরা পুরোপুরি দেখব। আমাদের মেশিন সম্পূর্ণ হওয়ার পরে মেশিনের কাটিং এর যে রেজাল্ট, সেই রেজাল্টটি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকবেন। আমাদের কাজ পিছনে চলমান রয়েছে, তো কাজটি সম্পূর্ণ হওয়া পর্যন্ত পুরো ভিডিওটি আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি ধাপে ধাপে বিভিন্ন পদ্ধতিগুলো আপনাদেরকে জানিয়ে দিব। তো ভিউয়ার্স, এই মেশিনটি হচ্ছে 1325-এর একটি মেশিন। এই মেশিনটির বল স্ক্রু যে আপ ডাউন রয়েছে সেটি হচ্ছে 300 mm, অর্থাৎ আপনারা বেড থেকে টপ পর্যন্ত 300 mm এর একটি অ্যাক্সেস পাবেন। বল স্ক্রু হিসাবে 25 এবং 10 স্ক্রু পিসের একটি বল স্ক্রুকে ইউজ করা হয়েছে। লিনিয়ার রেল এবং লিনিয়ার বেয়ারিং 20 mm এর লিনিয়ার রেল এবং লিনিয়ার বেয়ারিংকে ইউজ করা হয়েছে। 25x25 এর র্যাক পেনিয়াম ইউজ করা হয়েছে। এবং এই মেশিনের গিয়ার বক্স হিসাবে পাচ্ছেন আপনারা 5:1 এর একটি গিয়ার বক্স, যেটি খুবই শক্তিশালী। তো এই মেশিনটি 6 kW স্পিন্ডাল মোটর থাকার কারণে এবং 5:1 এর গিয়ার রেশিও থাকার কারণে মেশিনটি দিয়ে আপনারা যে কোনো কাজ খুব নিমিষেই করে ফেলতে পারবেন। এবং এই মেশিনটির যে স্পিড সেটি হচ্ছে 180 ইঞ্চি পার মিনিট, অর্থাৎ ম্যাক্সিমাম এর যে ফিড রেট সেটি হচ্ছে 18,000 mm/min মেশিনটিকে আপনারা চালাতে পারবেন। কাটিং স্পিড হচ্ছে 180 ইঞ্চি পার মিনিট। তো আমরা এই মেশিনটি দিয়ে খুব কম সময়ের মাধ্যমে যে কোনো নকশাকে করে ফেলতে পারবো। আর 6 kW, আমি আবারও বলতেছি যে 6 kW স্পিন্ডাল মোটর থাকার কারণে এই মেশিনটির মাধ্যমে আপনারা যে কোনো ধরনের অ্যালুমিনিয়াম শীটকে কাটতে পারবেন, ব্রাশ বা কপার শীটকে কাটতে পারবেন, আপনারা এসএসকে কাটতে পারবেন নিমিষেই, আপনার মেশিন কোনোভাবে আটকাবে না। তো সার্ভো ড্রাইভ সার্ভো মোটর যুক্ত থাকার কারণে এবং 6 kW স্পিন্ডাল মোটর মেশিনটিকে দিয়েছে অনেক বেশি গতিশীল। এবং এই মেশিন সার্ভো হওয়ার কারণে কোনোভাবে এই মেশিনটি কিন্তু আপনার পজিশন লস করবে না, অর্থাৎ লাইন থেকে অন্য লাইনে গিয়ে স্টেপার মোটরগুলো বা স্টেপার মোটরযুক্ত মেশিনগুলো যেরকম ডিজাইনকে মাঝে মাঝে নষ্ট করিয়ে দেয়, তো এই মেশিন কিন্তু আপনার কোনো ধরনের ডিজাইনকে নষ্ট করবে না। এটি আপনারা ঘন্টার পর ঘন্টা চালিয়ে রাখতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে, এই মেশিনে যেহেতু এনসি স্টুডিও কন্ট্রোল সিস্টেম রয়েছে, তো আপনারা কিন্তু ভিজুয়ালাইজেশনটা খুব ভালো দেখতে পারবেন। আমরা ডিএসপি সিস্টেমে কিন্তু ভিজুয়ালাইজেশনটা দেখতে পারি না, অর্থাৎ লাইভ যে কাজটি চলতেছে পজিশন নাম্বার, লাইন নাম্বার কিন্তু আমরা দেখতে পারি না। তো সেক্ষেত্রে এনসি স্টুডিওতে আমরা লাইভ ভিজুয়ালাইজেশনটা কিন্তু দেখতে পারবো, যেটা আমাদের কাজের ক্ষেত্রে খুবই সহায়ক হবে। তো ভিউয়ার্স, 1325-এর এই মেশিনটি আপনারা বাংলা সিএনসির কাছ থেকে নিতে পারবেন। তো এছাড়াও আপনারা এই মেশিনগুলোর পাশাপাশি আমাদের আরো বিভিন্ন ধরনের মেশিন রয়েছে। তো যদি আপনাদের যে কোনো ধরনের মেশিন অথবা মেশিন স্পেয়ার্সের প্রয়োজন হয়, তাহলে আমাকে করতে পারেন ফোন, করতে পারেন ইমেল এবং করতে পারেন ইমো অথবা উইচ্যাট অথবা হোয়াটসঅ্যাপ। তো যে কোনো মাধ্যমেই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করলে এই মেশিনের বিস্তারিত সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট সেকশনে লিখুন, করুন আমাকে ইমেল, করুন আমাকে হোয়াটসঅ্যাপ, আমাকে ইমো এবং SMS। আমি সবসময় আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে এসেছি, তো বরাবরের মতো ব্যতিক্রম হবে না, আমি আপনাদের পাশে রয়েছি। তো যে কোনো CNC বিষয়ক যে কোনো হেলথ টিপস এবং ট্রিক্সের বিষয়ে যদি আপনাদের জানার বা জানার আগ্রহ থেকে থাকে, তো আপনারা যে কোনো সময় আমাকে ফোন কল করতে পারেন। আমি বরাবরের মতো সবসময় আপনাদের পাশে থাকবো। ভিউয়ার্স এই হচ্ছে রেজাল্ট। এই কাজটি করতে সময় লেগেছে আমাদের ১ ঘন্টা ১০ মিনিট। ১ ঘন্টা ১০ মিনিট সময়ের মধ্যে আমরা একটি ফুল 2.5D ডিজাইন করে ফেলেছি কাঠের, যেটি হচ্ছে খাটের একটি নকশা। সিএনসি মেশিনের মাধ্যমে আমরা ১ ঘন্টা ১০ মিনিটে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করে ফেলেছি। তো রেজাল্ট আপনাদের সামনে, মেশিন আপনাদের পিছনে, এই মেশিনের মাধ্যমেই আমরা এই কাজটি সম্পূর্ণ করলাম। তো আশা করি আপনারা যারা এই কাঠের কাজের সঙ্গে জড়িত তারা এই সিএনসি মেশিন সম্পর্কে যে আপনাদের ধারণাটি, তা আমি আশা করি আপনাদের অনেকের ধারণাটি চেঞ্জ হয়ে যাবে আজকের এই রেজাল্ট দেখার পরে। কারণ আমরা যে রেজাল্টটি পেয়েছি কাঠের কাজ করার পর, এটা অত্যন্ত সুন্দর একটি রেজাল্ট, গ্রহণযোগ্য একটি রেজাল্ট। তো এই রেজাল্টের যদি আমাদের ফলাফল পাওয়া যায় তাহলে কিন্তু আমরা এই মেশিন দিয়ে কাজ করে শেষ করতে পারবো না, যদি আমরা এই ধরনের কাজগুলোকে আমাদের কাস্টমারের কাছে আমরা উপস্থাপন করি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। তো আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক দিবেন এবং আপনারা কমেন্টস করবেন এবং আপনাদের সকলের মাঝে এই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আজকের মতো আমি মনিরুজ্জামান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।